বিয়ে করে বউ ভালো মতো ঘরে আনতে পারলাম না, এর মধ্যে হিংসা শুরু হয়ে গেছে। আর এগুলো কিছু না, আমার ক্ষুধা লাগলে আমি আসুন না বাসায়। হ, আমিও তো সেইটাই কইতাম, ভাবের মতো বউ পাগল হইছ। গত সপ্তাহে দেখছিলাম দাঁতা ছিল, দাঁত গেল কই? হ্যাঁ ভাঙ্গে লাগছে, কে ভাঙছে? জামাই ভাঙছে দাঁত। কবে, কত সালে? হ্যাঁ সামনে বছর ভাঙছে দাঁত। ভালোই ধরো। আরে আমি খামু, অসুবিধা না, খাইতেছি। কে বলো, বাসা কই? বটগাছ বাসা? কোন সময় উঠো, কোন সময় বটগাছে? রূপা বলো। হ্যালো, তুমি বাসায় আসতেছো? অসুবিধা নাই, আসতেছি, বাসায় আসতেছি। আচ্ছা শোনো, ওই বাবারে বলো না। বাবাকে কি বলবো না, তুমি বাসায় আসতেছো? না সেটা তো তুমি বলতেই পারবা না। বলতে পারবো না মানে কি? আরে আমি তোমার ফোন যে ধরছি সেটা বাবারে বললো না। কেন, জানলে কি হবে? না বললে কিছুই হবে না, মানে এর আগে বাবা কয়েকবার ফোন দিছিল তো ফোন ধরি নাই, তোমার ফোন ধরছি, একটু মাইন্ড করতে পারে এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। ঠিক আছে রাখো তাহলে। হ্যাঁ আসতেছি। খুব সুন্দর লাগতেছে তোমার। বাবা কই? আসি বাইচে আসি, আও সরমে মুইরা যাই। সরমে মুইরা জানার মতো কি হলো? আমার কিছু হয় নাই, তোমার হইছে। বাপের চারটা ফোন তুমি ধরতে পারলা না, আর বউয়ের একটা ফোনেই শ্বশুর করে আইসা ফোন। বিয়া করে বউ ভালো মতো ঘরে আনতে পারলাম না, এর মধ্যে হিংসা শুরু হয়ে গেছে। আর এগুলো কিছু না, আমার ক্ষুধা লাগলে আমি আসুন না বাসায়। হ, আমিও তো সেইটাই কইতাম, বাপের মতো বউ পাগল হইছ। তার মানে তুমি বাবার মতো বউ পাগল না? আরে আমি তো অবশ্যই বউ। যত কিছু কি ভাবতেছেন, ঝামেলা শেষ? বিয়ে করে বউ ঘরে নিয়ে আসলাম, বাপ কোনো ঝামেলা করলো না, হ্যাপি এন্ডিং। আরে ভাই ঝামেলা আছে, ওয়েট এন্ড সি, দোয়া করেন যেন উত্তর দিতে পারি।